মেরুদণ্ড, এই কথাটা ছাত্র শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও বুঝতে হবে। রবিবার আগরতলার মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক আলোচনা সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে এই ধরনের শিক্ষক অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই অনুষ্ঠান অভিভাবক মহলে ব্যাপক সাড়া ফেললেও শহরের একাধিক বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক আলোচনা সভা নিয়ম রক্ষার অনুষ্ঠানে পরিণত হয়। ভবিষ্যৎ শিক্ষণ পদ্ধতি নির্ধারণের জন্য রবিবার প্রতিটি বিদ্যালয়ে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষণ স্তর মূল্যায়নের লক্ষ্যে শিক্ষক অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমনই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আগরতলার শতবর্ষ প্রাচীন মহারানী তুলসীবতী বিদ্যালয়েও। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিভাবকদের জন্যই এই কর্মসূচি, শিক্ষাই জাতির মেরুদণ্ড তা বললেই হবে না, এর জন্য ব্যবস্থা তৈরি করতে হবে। তিনি জানান, সরকারি স্কুলের একজন শিক্ষকের বেতন দিয়ে প্রাইভেট স্কুলের তিনজন শিক্ষকের চালানো হয়। এরপরও সমাজে প্রাইভেট স্কুলগুলোর গুরুত্ব আলাদা। প্রাইভেট স্কুল ও সরকারি স্কুলগুলোর মধ্যে এই বৈষম্য দূর করতে হবে, তা না হলে সমাজেও এই বৈষম্য প্রকট হয়ে দেখা দেবে। আলোচনা সভায় মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, রাজ্যে NCERT পাঠ্যক্রম চালু হয়েছে, এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ না যাচাই করে কোন কোন বিধায়ক বলছেন পাবলিশার্সদের কি হবে। মুখ্যমন্ত্রী বলেন, অভিভাবকদের এই কথাগুলো যেমন বুঝতে হবে তেমনি বুঝতে হবে শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই ক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্ব পালন করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড, একমাত্র সরকার বুঝলে বা প্রিন্সিপাল বুঝলে টিচার বুঝলে হবে না, গার্জিয়ানকে বুঝতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এমনি তো মনে হয় যে মেয়েটা আমার মেয়ে, আমার ছেলে, আমি দেবো আপনি কে, এসা নেই, সব মেয়েরা পুরো ত্রিপুরা 37 লক্ষ মানুষ মেগা সবার দায়িত্ব আমার কাছে রয়েছে। আমি আমার শুধু আমার পরিবারের আমার ছেলে মেয়ের কথা চিন্তা করলে হবে না, আমাকে 37 লক্ষ ত্রিপুরাবাসী দায়িত্ব দিয়ে যারা আমাকে ভোট দিয়েছে এরাও যারা ভোট দেয়নি এদেরও দায়িত্ব আমার কাছে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ও বক্তব্য রাখেন। এদিন শহরের সবকটি বিদ্যালয়ে এই ধরনের শিক্ষক অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের একাধিক বিদ্যালয়ের এই আলোচনা সভার চিত্র ছিল একদমই সাদামাটা। কোন কোন বিদ্যালয়ে উপস্থিত অভিভাবকদের স্বাক্ষর সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই আলোচনা সভা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল।